एक जो भी मालिक तू भी राज আমার মাথা গরম হলে সবার মাথায় পড়ে বাজ কিন্তু এই এলাকায় এত গোবরের গন্ধ কেন গোবর এই জন্যই বলি আগে গন্ধ নিয়ে গবেষণা কর তারপর মদের ফ্যাক্টরি করবি এটা গোবরের গন্ধ নয় মধ্যরাতে গ্রামের মানুষ এখানে পেট খালি করতে আসে আমি সিওর এটা পটির গন্ধ আর মাত্র কিছুদিন তারপর এখানে শুধু মদের গন্ধ ছড়া মদ নেই আর টাকা যারা জানে তারা বলে কাকা যারা জানে না তারা কেলানি খেয়ে হয়ে যায় বাঁকা তাই কাঁকড়া এলাকায় ব্যবসা করতে হলে দুটো শর্ত আছে এক নম্বর হচ্ছে 50% লিখে দিয়ে ভাই বসাইয়ে রায়ত্ব করো এমএলএ এমপি মিনিস্টার পুলিশ আমি সব বুঝে নেব আর দু নম্বর অপশন হলো কাকার নামে 100% লিখে দিয়ে এই এলাকা ছেড়ে চলে যাব আপনি একটু ভুল সময় এসে পড়েছেন কাকা কারণ সবাই কিন্তু ভাইপো হয় না তুই যদি কাকা হোস আমি কাকার বাপ এই বুঝিয়ে দে ওকে এই কাকার এলাকায় ভাইপোর জায়গায় কতটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কাকার খাবারে থাবা কে তুই কিসি কা ভাই কিসি কা জান আর কিসি কা দুশমন ভাই জান যার অনুমতি ছাড়া এলাকায় কেউ এক ইঞ্চ জমিতে পা রাখার সাহস পায় না তার সামনে কাকা ভাইপোর মধ্যে চুক্তি হ্যাঁ হ্যাঁ চুক্তি এই চুক্তির মাঝে শুধু ভাইজান নয় যদি সিংহ থাবা বসায় তার থাবা কেটে কাকা দাবা খেল কাকা এবার নিজেই না কেলানি কি হয়ে যায় পাঁকা ভাই জানে জানটা নিয়ে আয় একটু হাতে নিয়ে খেলা করি
বাবার টাকার ভাগ পেতে হলে তোমাকে আমার খুব দরকার। ভাইজান চুক্তিটা তাহলে তোমার সাথেই হোক, 50%। ব্যাপারটা কিন্তু বোঝাবুঝির মধ্যে আসছে না। আমি তোর কাকা নই যে একসাথে চলবো, আমি কোনো ডিকশনারি নই যে তোকে বুঝিয়ে বলবো, বুঝে নিবি। অনেক কষ্টে আমি বাবাকে রাজি করিয়েছিলাম ওই জমির জন্য টাকা ইনভেস্ট করতে, সেটাও তুমি পারলে না। আচ্ছা তোমার দ্বারা ঠিক কী কাজ হবে একটু বলো তো। সারাদিন শুধু বিয়ে করব, বিয়ে করে কি করবে কি শুনি? খাবো, শ্বশুরের টাকায় পায়ের উপর পা তুলে খাবো। কাজলকে নিজের কপালে লাগিয়ে নজর দোষ কাটাবে? এরকম বোকার মতো ভাবনাগুলো না মাথায় না নেই নিজের জন্য ভালো। ভালোবাসা, বিয়ে, বিছানা, বাচ্চা সবই ঠিক আছে, বাট তুমি তো জানো আমার লাইফস্টাইলটা একটু আলাদা। যাই হোক, আমি বাবাকে বোঝাবো যে তুমি অনেক বড় বিজনেসম্যান, তাই কোম্পানিকে দাঁড় করানোর জন্য আরো অনেক বেশি টাকা চাই। কিন্তু তোমার বাবা এটা বিশ্বাস করবে তার কি মানে আছে? তাছাড়া তোমার বোন মাহি এত সহজে হার মানবে না। কাজল একবার যেখানে লাগে সব কালো হয়ে যায়, কিন্তু বিশ্বাস করাতে হবে, মুছে দিলেই আবার সাদা হয়ে যাবে। বাবা মাহির থেকে অনেক বেশি আমাকে বিশ্বাস করে, তুমি শুধু একটু সিংহের মতো গর্জন করতে শেখো, না হলে কিন্তু আমি মানে এই কাজল ওই কাকাকেই বিয়ে করতে বাধ্য হব। তাই বলে কাকা আর এই বুড়ো মালটার ভিতরে আছেটা কি? কিছুই না, তোমাকে শুধু একটু বাবাকে বিশ্বাস করাতে হবে যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তোমার কিছুই নেই। ব্যাস কেল্লা ফতে, বাবার সম্পত্তি বিক্রির 50% টাকা আমার চাই। ভালোবাসি, খুব ভালোবাসি, খুব সে ভি জ্যাদা মে তুমকো প্যার করতা হুঁ, লেকিন মেরা প্যার সিফ 50% মে বিকতা নাহি, মেরা 100% হোনা চাহিয়ে। 100%? তুমি ভাবলে কি করে বাবা এত সহজে ব্যাপারটা মেনে নেবে? মানবে না। তোমার বাবা তোমার ভালোবাসার জন্য এটা মানবে না, লেকিন খুদকো ইজ্জত বাঁচানো কে লিয়ে মানেগা, জরুর মানেগা। মানে 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 মাহি সরকারের ভালোবাসার মূল্য প্রতাপ সরকারের কাছে টোটালি জিরো, লেকিন মাহি সরকার যদি প্রেগনেন্ট হয়ে যায় তো তাহলে প্রতাপ সরকার। ভাইজান মানে তুজে পহলেই বল দিয়া না, মে কিসি কা ভাই কিসকা জান ওর কিসি কা দুশমন, তু মেরা দুশমন মত বন যা, হালত খারাপ হয়ে যায়গি। চিন্তা করো না রাজ, বাবা আবার টাকা দেবে, তুমি শুধু ওই ভাইজানকে মেরে ক্যালেন্ডার বানিয়ে দেবে। কি পারবে? তো না পারলে কিন্তু আমি ওই ভাইজানকেই বিয়ে করে নেব। করবো
বললে কি করা যায়? বিশ্বাস বড়ই কঠিন। এত কিছু হওয়ার পর আর কিভাবে বিশ্বাস করি বলতো রাজ? এটা আপনি কি বলছেন আঙ্কেল? রাজ আপনার জামাই, ওকে না যদি বিশ্বাস করতে পারেন, ওই জমিতে মদের ফ্যাক্টরি হবে কি করে? ওই জমির আশা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। আমির, আমার বড় মেয়ে কাজল খুবই বুদ্ধিমতী, ব্যবসাটাও খুব ভালো বোঝে, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল, সবসময় শুধু রাজ 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 রাজ। ও তোমাকে খুব ভালোবাসে। তুমি কি করছো বলতো? কি করছো? আরে বাবা, ভাবা না মারতে পারো, গর্জন তো করতে পারো। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে রাজ করবে আপনার জামাই রাজ সরকার। রাজ সরকার, আমাদের ফ্যাক্টরি করার আগে তোমার ভালো ডাক্তার দেখানো দরকার। ডাক্তার? হ্যাঁ ডাক্তার, বিয়ের পরে মেয়ের পদবি চেঞ্জ হয়, ছেলের না। রাজ রাজ থেকে রাজ সরকার, যে পাপের পদবি বিক্রি করতে পারে তাকে বিশ্বাস করাতে কিন্তু রিক্স আছে মনে। দেব, চিৎকার করো না রাজ, তোমার জন্য মামার কয়েক কোটি টাকা জলে চলে গেছে, একবারও ভেবে দেখেছো? দেব, তুমি আমাদের সব ব্যাপারে নাক গলানোটা বন্ধ করো, এরা সবাই আপনাকে কনভিন্স করছে যাতে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। দেব কিন্তু খারাপ কিছু বলেনি রাজ, বিজনেস শুরু করার আগে কাকার 50%, এখন আমার তার 90%, কিন্তু কেন? কি শত্রুতা আছে ওই ভাইজানের সঙ্গে? কে এই ভাইজান? এটা তো আমিও বুঝতে পারছি না, কে এই ভাইজান? গল্প আছে, রহস্যের আড়ালে কোনো একটা গল্প আছে, ভূগোল নয়। চলুন একটু ইতিহাস দেখে আসি। ভালো প্ল্যান, তা সত্ত্বেও আপনি এই জমি বিক্রি করতে চাইছেন কেন? কি হবে এত সম্পত্তি? ভোগ করার মতো কে আছে আমার? কাজল আর মাহির বিয়ে হয়ে গেলে ওরাও তো পর হয়ে যাবে। বাবা, আপনি এত চিন্তা কেন করছেন? বিয়ের পর কাজল হবে পর আর আপন হবে রাজ, তখনই সবার মাথায় পড়বে বাজ। আমি আপনার সমস্ত সম্পত্তি আগলে বসে থাকি, একটা ছাগলও পর্যন্ত মাথা গলাতে পারবে না। যদি ভুল করেও মাথা গলায় তাহলে ওই মাথা কেটে আমি আপনার পায়ে উপহার দেব,
ছাগল এবার নিজের বন্য পরিচয় খুলে বসেছে, মাথাটা না এবার নিজেরই কাটা যায়। দেখো রাজ, তোমার ওপর আস্থা রেখে আমি অনেক লস খেয়েছি, এমন কোথাও ইনভেস্টমেন্ট করতে পারলাম না যেখানে শুধু টাকা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমার লোকের গায়ে হাত দিয়ে সরিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে পড়লে কে? কে তুমি? কিসি কা ভাই কিসি কা জান আর কিসি কা দুশমান। ভাইজান, ভাইজান, ইয়েস, ये आपका इन्वेस्टमेंट का पैसा है। आज से 20 साल पहले आपका इन्वेस्टमेंट बिल्कुल ठीक जगह से हुआ। बस आपका पैसा का इंटरेस्ट के लिए इंतजार करो, मैं आपका हिसाब सब कुछ चुका दूंगा, क्योंकि मैं कोई शैतान नहीं, इंसान हूं मैं। আজ থেকে 20 বছর আগে আমি 1 টাকা ইনভেস্ট করেছিলাম, না আমার তেমন তো কোনো ঘটনা মনে পড়ছে না। যারা জানে তারা বলে কাকা, আর যারা জানে না সেদিন তো দেখলাম ভাইজানের হাতে কেলানি খেয়ে গুটিয়ে গেল, ঠিক যেমন বেলুন থেকে গ্যাস বেরিয়ে গেলে চুপসে যায়। আমি আগেও বলেছি কাকার সাথে হাত মেলালে ভাইপো ভাইপোর মতো থাকবে, তা না হলে মেলানোর জন্য হাত থাকবে না আর চলার জন্য পা থাকবে না। আর হাত পা ছাড়া রাজকে প্রতাপ সরকারের কোনো দরকার হবে না। হবে হবে, রাজ ছাড়া কাজলের পথ চলার কোনো ক্ষমতা নেই, আর কাজল ছাড়া প্রতাপের 1 ইঞ্চিও চলার কোনো ক্ষমতা নেই। তাই আমি যা বলবো ওরা তাই শুনো, বিকজ কাজল ইজ ব্লাইন্ড ফর মাই লাভ। তেরা নাটক বিলকুল সহি হ্যাঁ, পহলে তু দিল কিয়া কাজল আর রাজ দোনো কো এক সাথ ঠোকনে কে লিয়ে, আর আভি তু মেরা প্যার মে ফাঁস গয়া। জাদা নাটক মত কর, কিউকি মেরা গেম ঘুম জায়গা তো মে পহলে তুঝে ঠোকেগা। ঠোক দো ঠোক দো, লেকিন মুঝে ছোড় কে মত যাও, আপনা বানা লো না মুস্তি। দিমাগ খারাপ হ্যা ক্যা? যা আজ যাকে দাওয়াই লে লো। হাই, ওষুধে কাজ হবে না, আমার এখন লাভ চাই, লাভ। নিজের মনকে দেখে তো শিখতে পারো, শত্রুর সাথেও প্রেম করছ আর তুমি? কেন, আমি কি তোমায় লাভ করি নে? এটাকে লাভ বলে? মহাভারতে যুদ্ধ হচ্ছে, এটা যুদ্ধের মাঝেই তো প্রেম থাকে, যেটা তোমার বোঝার ক্ষমতা নেই। বোঝার ক্ষমতা যখন নেই তখন একটু কষ্ট করে বুঝিয়ে দিলেই তো পারো। কিভাবে বোঝালে বিশ্বাস হবে যে কাজল রাজকে সত্যিই ভালোবাসে? Thank you.
দূরে দূরে থাকিস না রে, কাছে এসে তুই ধরা দে, ভাসব দুজন প্রেমের জোয়ারে। এটুকু শুধু বলতে পারি, আসে যদি কোনো মোহিনী, তোকে ভুলে যাব না আমি। জানে না এই জীবন, জানে না এই জীবন। আমি জানি ও একটু বোকা, কিন্তু রাজ বেঈমান নয়, তাই তো আমি ওকে যেমন চালাই ও ঠিক তেমনই চলে। বিশ্বাসে মিলাই আসলে কি জানিস তো দিদি, বাঘের বাচ্চা আর বিড়াল পুরো দেখতে কিছুটা এক হলেও না, দুজনের চরিত্র কিন্তু একদমই আলাদা। ঠিক যেমন তুই বাবার সব টাকা নিজে ভোগ করার জন্য তুই ভাইজানের সাহায্য নিয়ে বাবার চোখে আমাকে খারাপ বানানোর চেষ্টা করছিস। না, আমি শুধু তোকে সাবধান করতে চাইছি, কারণ রাজ তোকে ব্যবহার করে বাবার সব সম্পত্তি গ্রাস করতে চাইছে, কথাটা মনে রাখিস। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করা তো কিছু নেই, কাজলের সাথে সাথে আমি এটা বিশ্বাস করি যে তুমি একমাত্র উপযুক্ত আমার কাজলের ক্ষেত্রে, মানে প্রদাপ সরকারের জামাই হিসেবে। এটা আপনি বলছেন, কাজল বলছে, কিন্তু আপনার ছোট মেয়ে মাহি, ও সারাক্ষণ আমাকে সকলের সামনে খল্লাই বানানোর চেষ্টা করছে। তুমি সত্যি সিংহ হয়ে থাকো তাহলে ঘর করা গরুর মতো সিঁদুরের মেঘ থেকে ভয় পাও কেন? রাজ, আমার সবার মাথায় পরিবার, ভয় পেয়ে গেছি, আমি খুব ভয় পেয়ে গেছি, শেষে আমার মাথায় বাচ্চা না পড়ে। গেম খেলছিস না তো কোনো? ভাইয়ানের সাথে হাত মিলিয়ে কাকার সাথে বেইমানি? এ শোন, তোকে আর তোর ওই ভাইয়ানকে একদিনে দুটোকে শেষ করে দেব। শালা, তোকে এইখানেই করে দেবো ফিনিশ। তুই জানিস না এই কাকা কি জিনিস। কাকা বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে। আমি তোমার সাথে 50% বিজনেস করতে রাজি হয়েছি, 100% নয়। শ্বশুর মশাইয়ের অনেক টাকা, 50% হলে আমার লাইফ সেটেল হয়ে যাবে। বছর আগে আমি 1 টাকা ইনভেস্ট করেছিলাম, আর ওই ছেলেটাই বা কি? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে রাজ? আর কি চাই তোমার? না চাইতেই তো সব কিছু পেয়ে গেছো, আবার লক্ষ লক্ষ টাকা তুমি এদিক ওদিক করেছো। কই, আমি তো কোনো হিসাব চাইনি, আজ তুমি আমার সাথেই বেইমানি করলে। কাজল প্লিজ, তুমি কোথাও একটা ভুল করছো। হ্যাঁ, আমি কাকার সঙ্গে ডিল করেছি, তার পিছনেও একটা কারণ ছিল, সেটা হলো তোমার বোন মাহি। কাজলের সামনে তুমি সাদা আর কালোর ব্যবধান বোঝানোর চেষ্টা করো না রাজ, কারণ কাজল জানে কাকে কখন কোথায় তার ডানা দুটো কেটে বুঝিয়ে দিতে হবে, পিপিলিকার পাখা তখনই গজায়। বাকিটা আশা করি বোঝা গেছে। আরে বাবা, তোমরা নিজেদের মধ্যে কি শুরু করলে বলো তো? তোমাদের দুজনের ঝগড়া দেখে মনে হচ্ছে এটা কোনো বিরোধী পার্টি অফিস। ঠিক বলেছ আবি, একদম ঠিক বলেছ, এটা একটা বিরোধী পার্টি অফিস, আর রাজ, রাজ হলো এই বিরোধী দলের নেতা। তাই তো কাকার মুখে ফুটে খাচ্ছে দেখো, ভাইপো চুপ করে বসে আছে। আজল, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, বাবার সম্পত্তি একা ভোগ করার জন্য তুমি নিজের বোন মাহিকে শত্রু বানিয়েছিস।
একটু ভেবে দেখো তো কাজল, আমি বিরোধী দলের নেতা না তুমি বিরোধী দলের নেত্রী? রাজ, আমার মাথা গরম হলে সবার মাথায় পড়ে বাজ। इंटरेस्ट के लिए इंतजार करो, ब्लैंक चेक है। एक रुपया का इंटरेस्ट 20 सालों में कितना होता है? अपना मर्जी से अमाउंट दे सकते हो। क्या रो तुम ये रकम कुछ? के तुम? किसे डागा? सत्य कथा बोलते कि आमी तो तुम्हाके चीनी ही ना, और आमर, आमर तो मने ही पोर्चे ना जी आमी कोनो जगह एक टका इन्वेस्ट करे चुला। थोड़ा कोशिश करो, याद आएगा, जरूर आएगा। বিশ্বাস করো, আমার মনে পড়ছে না, আমার কিছুই মনে পড়ছে না। কাভি কিসি কো ভুক মিটানে কে লিয়ে সহায়তা করনা হ্যায় তা করো, লেকিন কিসি কো পয়সা দেকা ধাক্কা মত মারো, কিউকি জো চায় বেচতা হ্যায় ও কিসি কা ভাই হ্যায়, কিসি কা জান হ্যায়, অভি ও কিসি কা দুশমন বন গয়া। ভুল করেছি আমি, সারা জীবন টাকার পিছনে ছুটে আমি শুধু ভুল করে গেছি, কিন্তু আর না, এবার যে করেই হোক ওদের আটকাতে হবে, নাহলে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বাবা তোকে নয়, আমাকে বেশি ভালোবাসে, আমাকে। একদমই, ওটা তোর ভুল ধারণা, কারণ বাবা খুব ভালো করেই জানে তুই বাবাকে, বাবার টাকাকে বেশি ভালোবাসিস, বুঝলি? মানে? মানেটা আমি বলছি। বাবা? বাবা তুমি? হ্যাঁ, আমি। তোমরা দুজনে কেউ আমাকে ভালোবাসো, কেউ না, তোমরা শুধু শুধু আমার টাকাকে ভালোবাসো, টাকাকে, টাকাকে। রাজ প্লাস ভাইজান সমান সমান দোস্তি? অসম্ভব, এটা জাস্ট নাস্তি। মানে আমি তো সেদিন আড়াল থেকে সব দেখেছি। উফ, কি লাগছিল, পুরো হিন্দি সিনেমা। বিনা টিকিটে গল্প, ভালো লাগা শুরু অল্প অল্প, কম বয়সে পাকলে চুল, সব কাজে হবে ভুল। নিয়ে কাকা, তোর দ্বারা কোনো কাজ হবে না। দিদি প্লিজ, আর একটা সুযোগ। সরি। আমি কাকা বলছি। কাকা? তোর মেয়ে কাজল এখন আমার এই হেফাজতে আছে। আমার মেয়ে কাজলকে আটকে রেখেছে কেন? তোর মেয়েকে যদি জীবিত পেতে চাস তাহলে এখনই 5 কোটি টাকা নিয়ে আয়। টাকা? বেশি নাকর নকর করবি তো, তোর মেয়েকে কেটে পিস পিস করে রেখে দেবো। আমি যত কেন লাগে দেবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। না, ও কোনো ক্ষতি করবে না। আমি আসছি, আমি টাকার ব্যবস্থা করছি।
আমার ভালোবাসা কাজলকে কোথায় আটকে রেখেছিস বল? সালা ভালোবাসা মারছিস? এই কাকা তোর লোক ওদিকে ওদেরকে ঠুকছে। তোমাকে উদ্ধার করার জন্য আমি ওদেরকে সবাইকে মেরে দিয়েছি। ওরা সারাদিন আমাকে বেঁধে রেখেছে আর তুই এখন রাত্রিবেলা এসেছিস উদ্ধার করতে। কিছু মনে করো না সোনা, দিনের বেলা ওদেরকে খেলাতে ব্যস্ত ছিলাম তাই রাত হয়ে গেল। আহারে আমার রাতের রাজা,